বৈরুতের দক্ষিণাংশের প্রধান সরকারি হাসপাতালের কাছে ইসরায়েলের বিমান হামলায় ১৩ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। হাসপাতালটির এক কর্মকর্তা রয়টার্সকে জানান, রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার পার্কিংয়ে এ আঘাত হানা হয়েছে। সোমবার হাসপাতালের কাছের ওই ঘটনায় ইসরায়েল বৈরুতের দক্ষিণাংশে ১৩ বার বিমান হামলা চালিয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। এসব হামলার আগে ইসরায়েলের এক মুখপাত্র বৈরুতের দক্ষিণাংশের বেশ কয়েকটি এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য সতর্ক করেন, কিন্তু যেসব এলাকার উল্লেখ তিনি করেছিলেন সেগুলোর মধ্যে রফিক হারিরি হাসপাতালের নাম ছিল না। সোমবার রাতের পর মঙ্গলবার সকালেও বৈরুতের দক্ষিণাংশের এলাকাগুলোতে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনী বৈরুত বিমানবন্দরের প্রায় ৪০০ মিটার দূরে একটি এলাকায়ও হামলা চালিয়েছে। এটি লেবাননের একমাত্র সচল বিমানবন্দর। এছাড়া ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার দাবি করেছে, লেবাননে কয়েক বছর ধরে চলা আর্থিক সংকটের মধ্যে হিজবুল্লাহ লেবাননের অন্যতম বৃহত্তম এক হাসপাতালের নিচে ভূগর্ভস্থ একটি বাঙ্কারে কোটি কোটি ডলার জমা করে রেখেছিল।